রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হল শিক্ষক দিবস সরকারিভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উদ্ভোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী শান্তনা চাকমা রাজ্যভিত্তিক অনুষ্ঠানে এবছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মানে ভূষিত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরেকৃষ্ণ আচার্য এছাড়া দীপক ভট্টাচার্যকে মহারানী তুলসীবতী শর্মান এবং বিশিষ্ট শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয় পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস দিনটি মূলত শিক্ষকদের সম্মান জানানোর লক্ষ্যে প্রতি বছর উদযাপিত হয়ে থাকে এবছর তেষট্টিতম শিক্ষক দিবস সারা দেশের সাথে রাজ্য সরকারি বেসরকারি নানা অনুষ্ঠানের উদযাপিত হয় দিনটি তবে সরকারি ভাবে রাজ্য সরকারি বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা টাউন হলে সেখানে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার মধ্য শিক্ষা ও বুনিয়াদী শিক্ষা অধিকার দপ্তরের অধিকর্তা এন সি ককবর ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর অধিকর্তা রত্নজিৎ দেববর্মা উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেশ দেববর্মা এবং রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদের অধিকর্তা লাল্লুন নেমি ডালং অনুষ্ঠানে শিক্ষা সমাচারের করেন মন্ত্রী শ্রীমতী চাকমা একই সাথে এবছর শিক্ষক দিবস উপলক্ষে পণ্ডিত বিদ্যাসাগর সম্মান প্রদান করা হয় বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর হরিকৃষ্ণ আচার্যকে এছাড়া বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্যকে মহারানী তুলসীপতি সম্মান এবং বিশিষ্ট শিক্ষাবিদ বন্দনা চৌধুরী বর্মনকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান প্রদান করা হয় একই সাথে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চারজন নিম্ন বুনিয়াদী ও উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের চারজন প্রধান শিক্ষক শিক্ষিকা স্নাতকোত্তর সাতজন শিক্ষক শিক্ষিকা প্রশ্নাতক ও চারজনকে সম্মাননা জানানো হয় পাশাপাশি বর্ষসেরা দুটি মহাবিদ্যালয়কে শ্রেষ্ঠত্বের সম্মান বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য শ্রেষ্ঠ বিদ্যালয় পুরস্কার মিশন পাঁচশো পঞ্চান্ন রূপায়নের জন্য জেলাভিত্তিককে শ্রেষ্ঠ বিদ্যালয়কে পুরস্কৃত করা হয় একটাই লক্ষ্য যে আগামী প্রজন্মকে কিভাবে আপনাদের শিক্ষার মাধ্যমে আপনাদের যে নীতি আদর্শ সেই আদর্শকে পাতেও করে কি আপনারা আমরা সকলেই মিলে আপনাদের সহযোগিতায় যে নতুন প্রজন্মকে কিভাবে আরো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আমরা প্রত্যেকে যাতে পুরো রাজ্য থেকে এগিয়ে যেতে পারে ছেলে মেয়েরা সেই লক্ষ্যে আপনারা কাজ করবে এবং আমরা প্রত্যেকেই সহযোগিতা করবো বিরো রিপোর্ট সচিন ডেটিয়ানের